আজকে সকালে উঠে মন খুব ভালো হয়ে গেছে, কারণ ব্যালকনিতে ফুটেছে হোয়াইট এবং ম্যাজেন্ডা কালারের পর্তুলিকা ফুল। এই ফুলগুলো এত ভালো লাগে, চোখে আলাদা একটা প্রশান্তি এনে দেয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও। আপনারা দেখছেন টিউলিপস ব্লগ চ্যানেল। আপনারা যারা নর্মাল আমার ব্লগগুলো ফলো করে থাকেন, তারা জানবেন যে স্কুলের ব্লগগুলোই বেশি করি। আমার ব্যালকনিতে এবং ছাদ বাগানে অনেক গাছ আছে, সেগুলো আপনাদের সাথে একদমই শেয়ার করা হয় না, কারণ স্কুলে যাওয়া আসা করে এতটাই টায়ার্ড থাকে যে আমি এগুলো আর ক্লিপ নিতে পারি না। তবে আজকে এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। কার কার পর্তুলিকা ফুল ভালো লাগে জানাবেন। তো গাছপালা বরাবরই খুব ভালো লাগে। স্কুলে গিয়েও আমার প্রধান কাজ হচ্ছে গাছগুলো দেখা, স্কুলের যেই টবে গাছগুলো রয়েছে ওগুলো ঠিক মতন পানি দেওয়া হয়েছে কিনা, বা কোনো কাটিং করা লাগবে কিনা, এগুলো নর্মালি আমি স্কুলে গিয়ে দেখে থাকি। সরকারি প্রাইমারি স্কুলে কিন্তু দপ্তরই নেই রেজিস্টার্ড স্কুলগুলোতে, তো দপ্তরে না থাকার জন্য মিলেমিশে আমরা কাজগুলো করি। সব শিক্ষকরা কিন্তু ভাগ করে নিয়েছি, এই কাজগুলো আসলে করতেই হয়, আপনি কোনোভাবেই এড়ায় যেতে পারবেন না, কিছু কাজ আপনাকে করতেই হবে। তো সবাই জেনে শুনে অবশ্যই প্রাইমারি স্কুলে জয়েন করবেন। তো সামনে পরীক্ষা রয়েছে, আপনারা ভালোভাবে পড়াশোনা করেন। আমি জানি যে আমাকে যারা ফলো করেন অনেকেই রয়েছেন যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে সাজেশন শেয়ার করার। আসলে এই বছর আমার মনে হয় না কোনো পরীক্ষা আর হবে, নেক্সট ইয়ারে পরীক্ষা হবে, প্রথম দিকেই হয়তো বা প্রাইমারি স্কুলের পরীক্ষাগুলো হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রাকের স্টুডেন্টদের কিছু কার্যকলাপ। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল। এই আগস্ট মাসের বৃষ্টির কথা আর কী বা বলবো, এত বৃষ্টি হচ্ছে আর আমার স্কুলে আসা যাওয়ার পথ এতই খারাপ যে কিছু বলার নেই। পোস্টিংটা এত ভিতরে পড়েছে গ্রামের মধ্যে যেখানে রাস্তা ভালো না। ভাগ্য ভালো যে আমার কাদা পার হয়ে যেতে হচ্ছে না, অন্য একটা শর্টকাট রাস্তা পেয়েছি যেটা 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। নর্মালি আমি 1.5 কিলোমিটার হেঁটে আসি, হেঁটে যাই। একদিক থেকে মনে শান্তি পাচ্ছি যে এক্সারসাইজ আলাদা করে করা লাগতেছে না, স্কুলে আসা যাওয়ার পথেই আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তো প্রাইমারি স্কুলে আসলে এরকমই, উপজেলাতে পোস্টিং হয়, এজন্য আপনার মন মতন আপনি পোস্টিং পাবেন না, এটাই স্বাভাবিক। তো এরপর স্কুল শেষে বিকালবেলা চলে গেলাম, একটু বিকালে না, এটা আসলে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম বৃক্ষমেলায়। বাগেরহাটে বৃক্ষমেলা হচ্ছে, বৃক্ষমেলায় এই ক্যাকটাস গাছগুলো প্রায় 200 থেকে 300 টাকা থেকে স্টার্টিং। আপনি যদি খুব বার্গেনিংয়ে ভালো থাকেন তাহলে 150 টাকা থেকে পেয়ে যেতে পারেন ছোটো গাছগুলো। এছাড়াও প্রচুর ফলের গাছ এসেছে, আম গাছ এসেছিল, খুব ভালো ভালো কয়েকটা আমের জাত এসেছিল, খুব আনকমন টাইপের। সব মিলায় বৃক্ষমেলার গাছপালাগুলো এবার ভালোই ছিল, তবে আমার মনে হয় যে প্রত্যেকটা আননোন গাছের উপরে যদি ইন্ডিকেট করে দিত এটা কোন গাছের নাম, তাহলে সবার বুঝতে এবং গাছ চিনতে সুবিধা হতো। তো আশা করি যে প্রত্যেকেই আপনারা গাছপালা লাগান, কারণ আপনারা প্রত্যেক ব্যক্তি যদি একটি করে গাছ লাগান তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের চেহারাটাই বদলে যাবে। কারণ দিন দিন যে অবস্থা, গাছ লাগানো কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে। তো আমি বেসিক্যালি উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট, এছাড়াও আমার গাছ এমনিতেই খুব ভালো লাগে। আমি চেষ্টা করি বাসায় যতটা সম্ভব গাছপালা লাগানোর। আমি স্কুলের জন্য আসলে গাছ দেখতে গিয়েছিলাম, স্কুলের জন্য কিছু ফুলের গাছ লাগানো আমার পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক কতটা কী হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বৃক্ষমেলায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা, তো গাছ দিয়ে কিন্তু নৌকা বানানো হয়েছে এবং তার উপর লাইটিং করা হয়েছে। যেহেতু আমি রাতে গিয়েছিলাম এই জন্য অতটাও ভালো বোঝা যাচ্ছে না। আর এই বাগানবিলাস গাছটা দেখেন এত সুন্দর লাগছিল, এই গাছটা প্রায় 1000 টাকার কাছাকাছি ছিল। যেহেতু গাছটায় অনেক ফুল ছিল এজন্য কোনোভাবেই ওরা গাছের দাম কমাবে না, মোটামুটি 500 টাকা থেকে আপনি বাগানবিলাসের গাছ কিনতে পারবেন, জেব্রা ক্রসিংগুলো। আর নর্মালগুলো হলো ওরকম 300-400 এরকমই লাগবে, এর থেকে কমে মেলায় আসলে ছিল না কোনো গাছ। আর এইখানে দেখেন একটা প্রজেক্ট করা হয়েছে যে রাস্তার পাশে কেন গাছ লাগানো প্রয়োজন এবং কোন গাছগুলো রাস্তার পাশে লাগালে ভালো হয়,
সেটা আসলে সবাইকে চেনানোর জন্য, দেখানোর জন্য মেলায় এটা প্রদর্শন করা হয়েছে। আর এই আইসক্রিমগুলো হচ্ছে, জানি না, নতুনই দেখলাম যে এভাবে আইসক্রিম বানাচ্ছে, একদম পিওর টাটকা ফল থেকেই বানায় দিচ্ছে। জানি না কীভাবে বানাচ্ছে, তো দেখতেছিলাম বরফ টরফ দিয়ে কী দিয়ে কীভাবে যেন বানাচ্ছে। এছাড়াও প্রচুর খাবারের দোকান এসেছে, ডিজিটাল নৌকা এসেছে, নাগরদোলনা এসেছে। এরপর চোখে পড়লো তন্দুরি চা। তো তন্দুরি চা দেখে চা না খেয়ে তো যাওয়াই যাবে না, ব্যাপারটা এরকম। আমি আসলে এনি টাইম টি টাইম এই নীতিতে বিশ্বাস করি, চার জন্য কখনোই মানা করি না। ব্যাপারটা আমার সাথে এরকমই ঘটে, কারণ চা কিন্তু আড্ডা টাইমের জন্য খুবই ভালো একটা পানীয়। আপনি আর কিছু খান না খান, আপনি যদি একটু চা খান কারোর সাথে বসে, তো টাইমটা কিন্তু ভালোই পাস হয়ে যায়। তো এই যে ভিডিও করতেছিলাম, পরে আমার ফ্রেন্ড আবার আমার ভিডিও করতেছিল, মাটির ভাড়ে এরকম চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তন্দুরি চা এখানে 30 টাকা করে নিচ্ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানিয়ে দিচ্ছিল। এরপরে দেখুন কিছু বৃক্ষমেলা থেকে ছবি এনেছি, ফুলের ছবি। এই ফুলগুলো খুব ভালো লেগেছিলো আমার, এই জন্য ছবি তুলে এনেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।